শরৎকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা জেলার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় বানের পানিতে নিমজ্জিত, পানিবন্দী লাখো মানুষ। এসব উপজেলার মধ্যে সারাদেশ থেকে ত্রাণ ও উদ্ধার কর্মীরা দাউদকান্দি, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এলাকায় বেশি প্রবেশ করছেন। ত্রাণ পাচ্ছেন না পানিবন্দী নাঙ্গলকোট, লাকসামের কিছু এলাকা ও মনোহরগঞ্জ উপজেলার লাখ লাখ পানিবন্দী মানুষ। সোমবার 26 আগস্ট সকালে এমন অভিযোগ করেছেন সেই সব উপজেলার বানভাসী মানুষেরা। তাদের অভিযোগ, প্রচার প্রচারণা কম থাকায় ব্যক্তি ও সংগঠন কেন্দ্রিক ত্রাণ ও উদ্ধার কাজ করা হচ্ছে, বাইরের স্বেচ্ছাসেবকরা একদম আসছেন না। উপজেলা তিনটির মধ্যে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা একেবারেই নোয়াখালীর পাশে। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারাই ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লায় আসছেন তাদের সবাই কাছাকাছি অঞ্চল বুড়িচং বা আশপাশের উপজেলাগুলোতে প্রবেশ করছেন। মহাসড়ক থেকে দূরের উপজেলা হওয়ায় সেখানের বানভাসীদের কাছে যাচ্ছেন না কেউ। জামাতের উদ্যোগে মাওলানা শামসুল আলমের মাধ্যমে মেরকট, বেলঘর, লুদুয়া সহ কয়েক গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। আদ্রা ইউনিয়নের জামাতের নায়েবে আমির মাওলানা শামসুল আলম ব্যক্তিগত ফান্ড থেকেও বন্যার্তদের সাহায্য করেছেন বলে খবর পাওয়া গেছে। শামসুল আলম 26 আগস্ট দুপুর 2টায় বলেন, বন্যার পানি এখনও বৃদ্ধি পাচ্ছে। মেরকট, বেলঘর, আদ্রা এই গ্রামগুলির মানুষ রান্না বান্নায় খুব কষ্ট পাচ্ছে, পাশাপাশি দৈনন্দিন খোরাকিও অনেকে শেষ হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক নিচু। বানের পানি জমা হতে থাকছে এই অঞ্চলগুলোতে। এতে করে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। গোমতীর বাঁধ ভাঙন, ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টিপাতে প্রতিদিন পানি 10 থেকে 20 সেন্টিমিটার করে বাড়ছে এই অঞ্চলগুলোতে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আদ্রা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের পাশের গ্রামগুলো আদ্রা, ভোলাইন, কাকইরতলা, আটিয়াবাড়ি, চাটিতলা, পুজোকরা, মগুয়া, পদুয়া, তুগুরিয়া, নোয়াপাড়া, বেলঘর ও মেরকট সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলো। এই গ্রামগুলোতে ঘরে ঘরে পানি ঢুকে আছে, এতে করে প্রায় 8000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের বেশিরভাগ লোকই কৃষি ও খামারের উপর জীবন নির্বাহ করে। স্থানীয়দের অভিযোগ, সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা কম থাকায় ত্রাণ ও উদ্ধার কাজ থেকে বঞ্চিত হচ্ছেন এসব এলাকার মানুষ। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুরাইয়া আক্তার লাকি বলেন, নাঙ্গলকোটে ত্রাণ সরবরাহে কিছুটা সংকট আছে, আমরা সেটা স্বীকার করছি। এ উপজেলার কিছু জায়গায় একেবারেই পৌঁছানো যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাদের কাছে ত্রাণ সহায়তা দেওয়ার। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজালা রানী চাকমা বলেন, এখানে বন্যা পরিস্থিতি অবনতির দিকে, আজকে পানি কিছুটা বেড়েছে। মনোহরগঞ্জ উপজেলার অনেক দুর্গম এলাকা রয়েছে যেগুলোতে নৌকা ছাড়া যাওয়া একেবারেই অসম্ভব। আমাদের কাছে নৌকার প্রচুর সংকট রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পাঠিয়ে সেসব এলাকায় ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে।